নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ২৯ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিআইডব্লিউটিএ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও এখনও সন্ধান মেলেনি সাত থেকে আট জনের। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শীতলক্ষা নদীর তীর। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, আবার কেউ স্ত্রী। অনেকে তো এখনো খুঁজেই পাননি প্রিয়জনের মরদেহ। সোমবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি যখন টেনে তোলা হয়, তখন এর ভেতর থেকে একে একে বের করা হয় ১৯টি মরদেহ। লাশ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার একটা এই ছোট ভাই, ওর আমরা খুঁজে পেতেছি না এখনো। চক্কর হসপিটালে গেছিল, তখন আসার সময় নারায়ণগঞ্জের লঞ্চে হইয়া ওরা মুন্সিগঞ্জ আসার সময় এই ঘটনা ঘটছে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুন্সিগঞ্জের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নৌরুটকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। দায়িত্ব জ্ঞানহীন এই সমস্ত শিল্প মালিকদের যদি কোমরে দড়ি বাঁধা যায়, তাদেরকে যদি আইনের আওতায় আনা যায়, তাদেরকে যদি তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায়, তাহলে এই মানুষের মৃত্যুর মিছিল রোধ করা সম্ভব। এই দুর্ঘটনায় যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মৃতদেহগুলো জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, স্বজনরা পরিচয় নিশ্চিত করে তাদের লাশ নিয়ে যাচ্ছেন। প্রতি লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা হেলিকপ্টার করেও আমরা সার্চ করছি কোনো লাশ মিসিং আছে কিনা। আমাদের এই র‍্যাবের যে হেলিকপ্টার টহল এটি অব্যাহত থাকবে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের এবং চার সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এনটিভি নিউজ ডেস্ক।